এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখবো। মুকুল রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুকুল রায়ের সন্ধে 6:30 থেকে আজ সন্ধে 6:30 থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। এই নিয়েই বিস্তারিতভাবে জানবো কি হয়েছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রবীর রয়েছেন। প্রবীর, মুকুল রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি নিখোঁজ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে, সন্ধে 6:30 নাগাদ মুকুল রায়কে তারই বাড়ির দুজন পরিচিত বাড়ি থেকে বার করে নিয়ে কলকাতা এয়ারপোর্টের ভেতরে ঢুকেছে, এবং তারপর থেকে মুকুল রায় কোথায় তার পরিবারের লোক কিন্তু খোঁজ পাচ্ছেন না। এবং এই মর্মেই মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়, তিনি 7:30 থেকে 8:00 নাগাদ কলকাতা এয়ারপোর্ট থানা যেটা রয়েছে সেখানে FIR করেছেন, নিখোঁজ ডায়েরি করেছেন মুকুল রায়ের নামে, যে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রহস্য হচ্ছে যে কলকাতা এয়ারপোর্টে ঢোকার পরে মুকুল রায় এই মুহূর্তে কোথায়, কেনই বা সেই দুটো ছেলে মুকুল রায়কে নিয়ে গেলেন এয়ারপোর্টে, কোথায় নিয়ে গেলেন, কি বৃত্তান্ত, এখন পর্যন্ত কিন্তু পরিবারের কাছে সেটা পরিষ্কার নয়। স্বাভাবিকভাবেই এই বিষয়ে পরিবারের উদ্বেগ বেড়েছে, সংশয় বেড়েছে যে কি হলো, পুরো বিষয়টা তাদের কাছে পরিষ্কার নয়। এয়ারপোর্ট থানায় মিসিং ডায়েরি পড়ে এয়ারপোর্ট থানাও যেটা জানা যাচ্ছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করেছেন, কিন্তু এই তাকে ফোনেও কি পাওয়া যাচ্ছে না, কি কি কোন রকম যোগাযোগই কি হয়নি এরপর? একদম পরিবারের পক্ষ থেকে কোনো যোগাযোগ কিন্তু এই মুহূর্তে করা যায়নি, পরিবারের পক্ষ থেকে কোনো খোঁজ তার পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়েই মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় তিনি কিন্তু এয়ারপোর্ট থানায় তিনি মিসিং ডায়েরি করেছেন, এয়ারপোর্ট থানাও কিন্তু তৎপরতার সঙ্গে পুরো বিষয়টা দেখছেন। কিন্তু কোথায় গেলেন মুকুল রায় কলকাতা এয়ারপোর্টে ঢোকার পরে, তার গন্তব্য কোথায়, কোথায় নিয়ে যাওয়া হয়েছে, পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে, এই জায়গাটা আসছে কেন, যারা তার সঙ্গে দুজন ছিলেন জানা যাচ্ছে তারা কোথায়, তাদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না? কোনো যে দুজন নিয়ে গেছে তারা কিন্তু মুকুল রায়ের পরিচিত বলেই জানা যাচ্ছে, কিন্তু তারা কি উদ্দেশ্যে, কেন, কোথায় নিয়ে গেছেন, কি ব্যাপার, পুরো বিষয়টাই পরিষ্কার নয় পরিবারের কাছে, পুরোটাই ধোয়াটা। পরিবারের কিন্তু মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নয়, কারণ মুকুল রায় কিন্তু শারীরিকভাবে বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ, এবং তার বেশ কয়েকটি মানসিক সমস্যাও দেখা দিয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে, এবং তিনি যে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বিভিন্ন সময়, সেই বিষয়টা কিন্তু সামনে এসেছে। তিনি মাঝখানে বেশ কিছুদিন বিভিন্ন সময় বিভিন্নভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন শারীরিক এবং মানসিক পরীক্ষার জন্য। সেই অবস্থায় দাঁড়িয়ে এহেন একজন ব্যক্তিত্বকে দুজন পরিচিত লোক কোথায় নিয়ে গেলেন, কলকাতা এয়ারপোর্টে প্রবেশ করেছে বলে পরিবার লোক জানাচ্ছেন, কিন্তু তারপর কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কেন নিয়ে যাওয়া হয়েছে, কি বৃত্তান্ত, ওনারও কাছে কোনো খবর নেই এই মুহূর্তে পরিবারের কাছে। বাধ্য হয়ে কিন্তু পরিবারের লোক এয়ারপোর্ট থানা দ্বারা কমপ্লেন করেছে, একদিকে যেমন এয়ারপোর্ট থানা দ্বারা বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখছেন। প্রবীর, যে দুজন তাকে এয়ারপোর্টে নিয়ে গিয়েছে পরিবারের লোকজন, মুকুল রায়ের পরিবারের লোকজন কি জানতেন যে এই দুজন তাকে কোথাও নিয়ে যাচ্ছে বা তার অন্য কোথাও সফর রয়েছে? কারণ বিমানবন্দরে যখন ঢুকেছেন তখন নিশ্চয়ই বিমানে করে অন্যত্র যাওয়ার একটা পরিকল্পনা ছিল, সেটা কি জানতেন পরিবারের লোকজন? দেখো, পরিবারের সঙ্গে কথা বলে যেটুকু বোঝা যাচ্ছে, যেহেতু পরিচিত লোক, এখন পর্যন্ত তারা কোথায় নিয়ে গেছেন, কেন নিয়ে গেছেন, এটা তাদের পক্ষে জানা সম্ভব হয়নি। কারণ এই পরিবারের পক্ষ থেকে জানা যাচ্ছে যে এই দুজনের সাথে মাঝে মধ্যে মুকুল রায় বেরোতে, কিন্তু পরিবারের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে কলকাতা এয়ারপোর্টে তারা প্রবেশ করেছেন এটা একদম পরিষ্কার তাদের কাছে, এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে তারপরে কোনো টিকিট বা এয়ারপোর্টে কোনো ফ্লাইটের টিকিট এরকম কিন্তু পরিবারের হাতে নেই। সুতরাং সব মিলে পরিবার অত্যন্ত উদ্বেগে এবং চিন্তায় রয়েছেন। তারা যেমন থানায় কমপ্লেন করেছেন, তারা নিজেরাও খোঁজখবর শুরু করেছেন, মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়নি, এবং যারা নিয়ে গেছে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না বলেও পরিবারের তরফে পুরোটাই লিখিতভাবে এয়ারপোর্ট থানায় কমপ্লেন করা হয়েছে। প্রবীর, আরও একবার শুরু থেকে জানতে চাইবো, ঠিক কি হলো, মানে কখন থেকে তারা বুঝতে পারলেন যে মুকুল রায়ের খোঁজ পাওয়া যাচ্ছে না, আর যখন বেরোলেন তিনি বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ঠিক কি কি হয়েছিল, তার শেষ কখন দেখা গিয়েছিল তাকে, কারা ছিল তার সঙ্গে, ঠিক কি কি এখনো পর্যন্ত হয়েছে? দেখো, পরিবারের তরফ থেকে আবার বলছি, পরিবারের তরফ থেকে যেটুকু কথা বলা গেছে, যেটুকু কথা বলার সুযোগ হয়েছে, তারা কিন্তু এটুকুই বলেছে যে কেন নিয়ে যাওয়া হয়েছে তারা কিছুই জানে না, কিন্তু কাদের সঙ্গে গেছে পরিবার কিন্তু সেটা পরিষ্কার বলেছে থানায়, এবং কি কারণে নিয়ে যাওয়া হয়েছে সেটাও কিন্তু পরিষ্কার জানে না তারা। সব মিলে মুকুল রায়কে ওই দুজন ব্যক্তির সঙ্গে এটা পরিষ্কার, এবং তারা পরিচিত ব্যক্তি, তারা বাড়িরই লোক, কিন্তু কেন, কি বৃত্তান্ত, নিয়ে যাওয়া হয়েছে কোথায়, নিয়ে যাওয়া হয়েছে এয়ারপোর্টে প্রবেশ করা হয়েছে তাদের কাছে খবর আছে, কিন্তু বাকিটা কিন্তু পুরোটাই এখন এই মুহূর্তে ধোয়াশা রয়েছে।
যেমন সেই দুটো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, এবং তারা কিন্তু অন্য এক পরিবারের লোক, এবং এয়ারপোর্ট ছাড়াও কিন্তু ইতিমধ্যেই তারা পুরো বিষয়টা দেখছে অত্যন্ত তৎপরতার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।